আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? NIEVS হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি ডালিয়া সুলতানা, সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, বনশ্রী, ঢাকা। আজ আমি তোমাদের যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে শ্রেণী প্রথম বিষয় বাংলা, পাঠ নং 21, বাড়ির কাজ নম্বর হচ্ছে 18। আর আমাদের বিষয়বস্তু হচ্ছে, আজকের বিষয়বস্তু হচ্ছে শব্দার্থ। এর আগেও তোমাদেরকে আমি আজকে যে শব্দের অর্থগুলি নির্ধারণ করেছি সেগুলো হচ্ছে তোমাদের মিস, আমাদের আগে যে ক্লাস নিয়েছিলেন, তিনি গল্পের সাথে তোমাদের শব্দের অর্থগুলি পড়িয়ে দিয়েছিলেন। আজ হচ্ছে আমি সেই শব্দের অর্থগুলি একসাথে করে নিয়ে এসেছি। আর চলো তাহলে আজ আমাদের মূল আলোচনায় ফেরত যাই। নিচের শব্দগুলো অর্থ লেখো। আর এখানে আমি যে শব্দগুলি দিয়েছি সে শব্দের অর্থগুলো দেওয়া হয়েছে এবং বার্ষিক পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে হচ্ছে ডাঙায়, ডাঙায় শব্দের অর্থ হচ্ছে শুকনো জায়গায়। শিকারি, শিকার করে যে, বলতো আমরা শিকারি কোন গল্প থেকে নেওয়া হয়েছে, আমরা যে কোন শব্দ কোন গল্প থেকে আমরা এই শব্দটা নিয়েছি? শিকার হচ্ছে পিঁপড়ে এবং ঘুঘু, এই গল্প থেকে নেওয়া হয়েছে। বিপদ, বিপদ হচ্ছে দুর্ঘটনা, বিপদের অর্থ হচ্ছে দুর্ঘটনা। তাক, একদিকে তাকিয়ে থাকা, সেটাকে বলা হচ্ছে তাক। লক্ষ্য, এটাও হচ্ছে আমাদের কোন গল্প থেকে? পিঁপড়ে এবং ঘুঘু, এই গল্প থেকে নেওয়া হয়েছে। সাথী, সাথী শব্দের অর্থ হচ্ছে সঙ্গী। দেখো এখানে সঙ্গী হচ্ছে বানানে আমাদের এখানে যুক্তবর্ণ আছে, এর আগে তোমাদের যুক্তবর্ণের একটা ক্লাস হয়েছে, তো এখানে যে বানানগুলি একটু কঠিন আছে তোমরা হচ্ছে বাসায় বারবার অনুশীলন করবে। ডানা, ডানা শব্দের অর্থ হচ্ছে পাখা। যেখানে এই শব্দটা আমরা নিয়েছি কোথেকে? মায়ের ভালোবাসা, মায়ের ভালোবাসায় গল্প থেকে হচ্ছে আমরা যে শব্দটা নেওয়া হয়েছে। ছানা, ছানা হচ্ছে বাচ্চা। দেখো আমরা এখানে আরেকটা যুক্ত অক্ষর পাচ্ছি, যুক্তবর্ণ পাচ্ছি, ছানা শব্দের অর্থ হচ্ছে বাচ্চা। স্বাধীন, স্বাধীন শব্দ হচ্ছে মুক্ত। আমাদের এই শব্দটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের কথা এই গল্প থেকে। এখানে দেখো আমাদের যে বানানটা আছে মরশিকার মু কর ত মুক্ত, যেখানে হচ্ছে যে আমাদের মুক্তিযোদ্ধাদের কথা এই গল্প থেকে আমরা এই স্বাধীন শব্দটা নিয়েছি। হামলা, হামলা হচ্ছে আক্রমণ। 1971 সালে যে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের উপর যে হামলা চালিয়েছেন সেখানে, এবং আমরা হচ্ছে সেই মুক্তিযোদ্ধাদের গল্প থেকে আমরা এই শব্দটাও নিয়েছি। আক্রমণ, কাউকে আক্রমণ করাকে হামলা বলা হয়। দানব, দানব শব্দের অর্থ হচ্ছে দৈত্য। বিজয়, বিজয় শব্দের অর্থ হচ্ছে জয়। যেখানে আমরা 1971 সালে আমরা পাকিস্তানি সেনাবাহিনীদের বিরুদ্ধে জয়লাভ করেছিলাম। বিরাট, বিরাট হচ্ছে অনেক বড়। আমরা যে 1971 সালে যে স্বাধীনতা অর্জন করেছি সেটা হচ্ছে আমাদের জন্য বিরাট একটা অর্জন, এর জন্য আমাদের কাছে অনেক বড় একটা অর্জন। আমরা হচ্ছে এই যে পাঁচটা শব্দ দেখতে পাচ্ছ, স্বাধীন, হামলা, দানব, বিজয়, বিরাট, এই পাঁচটা শব্দ হচ্ছে আমরা মুক্তিযোদ্ধাদের কথা এই গল্প থেকে নিয়েছি। আর হচ্ছে দেখো এখানে তোমরা যে শব্দ বা অর্থগুলি কঠিন হবে, যুক্তবর্ণ আছে বাসায়, হচ্ছে এগুলো বেশি বেশি করে একটু অনুশীলন করবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, এখানে হচ্ছে আমার 12টি শব্দের অর্থ আছে। হ্যাঁ, 12টি শব্দের অর্থ আছে। তোমরা হচ্ছে তোমাদের বাড়ির কাজ নাম্বার হচ্ছে অবশ্যই ভুলবে না, পাঠ নং হচ্ছে 21, বাড়ির কাজ নং হচ্ছে 18। পাঠ নং 21, বাড়ির কাজ নং হচ্ছে 18। সো যদি কোনো এই 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 সংক্রান্ত যদি কোনো সমস্যায় তোমরা পড়ো তাহলে হচ্ছে আমাকে অবশ্যই তোমরা ফোন করতে পারো, আমার ফোন নাম্বার হচ্ছে এইখানে দেওয়া আছে। আর হচ্ছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে রবিবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত তোমাদের বাড়ির কাজ জমা নেওয়া হয়, তোমরা অবশ্যই বাড়ির কাজ করতে ভুলবে না, ঠিক আছে? তাহলে সুস্থ থাকো, তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।